सो हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। दिस इज राहुल लाइफस्टाइल ब्लॉग्स, बैक इट अगेन विद अ न्यू। तो प्राय अनेक दिन पर वीडियो करते এলাম, বেশ অনেকটা গ্যাপ হওয়ার পর, কুমারটুলি ভিডিওর পর। তো আজকে আমার একটা বন্ধু বলল যে হাতিবাগানে একটা মানে ক্যাফে খুলেছে রক্স নামে। তো বললো নাকি চ ওখানে যাওয়া যাক। তো এখন আমরা এসছি আর কি হাতিবাগানে, কিন্তু এসে দেখছি যে ওটা এখন ওপেন হয়নি, ক্লোজ আছে। ওটা খুলবে 6:30 সময়, এখন তো 5:30 বাজে। হ্যাঁ 5:30 বাজে, হাতে এখন অনেক সময় আছে। এর ফাঁকে ভাবলাম যে এদিক ওদিক না ঘুরে এখন তোমাদের কুমোরটুলিটা দেখানো যাক। আমি কুমোরটুলি আমি বলেছিলাম যে ভিডিও বানাবো, কিন্তু সেটা বানানো হয়নি। একটা ভিডিও দিয়েছি, এরপরও ভিডিও হবে, আমাদের পাড়ার ঠাকুর আনতে আসবে কিছুদিনের মধ্যে, সেটা তোমাদের দেখাবো। কিন্তু এর ফাঁকে চক্রটি দেখা যাক যে কুমোরটুলি কেমন তৈরি আছে বা কী হয়েছে। তো চলো, বেশি কথা না বলে জানি অনেক বিরক্ত হচ্ছি তোমাদের, তো চলো যাওয়া যাক। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। থেকে এই সবে এলাম,
তোমাকে বিশাল ভিড়, বিশাল একদম মানে বহুত ভিড় হয়েছে ওখানে দাঁড়িয়ে। মানে 5 মিনিট যে কথা হলো তোমাদের, যে ইনফরমেশান দেবো যে এইটা মানে এরম আর কি ঠাকুর কেমন তৈরি হয়েছে বা কেমন যাচ্ছে ঠাকুর নিয়ে, তো সেটা তো বলতেই পারছি না, এত ভিড়। তুমি দেখবে একবার, তোমাদের দেখিয়ে তোমাদের যে দেখবে ভিডিওতে যে কত ভিড় হয়েছে। আর আজকে এখন রোবাক্সে এলাম, রোবাক্সে এর অপোজিট মানে ওইখানটা দেখিয়ে দেখতে পারে, ওই রাস্তাটা পার করে ওই সামনে ওই সামনেই আছে একদম রোবাক্স। তো ওখানে গেলাম, তো ওখানে যে মালিক আছে যে আর কি খুলেছে, সে বলছে না কিছু কিছু প্রবলেম আছে ওদের, ওরা ভিডিও মানে করতে দেবে না। মানে বলছিলো যে আমরা ব্লগ করতাম, মানে অনেক ভিডিও আছে ইউটিউবে, তো কিছু প্রবলেম হয়তো ওদের আছে, বললো নাকি যে দাদা ভিডিও তো করা যাবে না। তো বললাম ঠিক আছে, তোমরা যেদিন ভিডিও বলে অন্য কোনো দিন আসতে তখন ঠিক আছে, সেরকম বড়ো কথা না। বড়ো কথা হচ্ছে এখন আমাদের খিদে পেয়েছে, এখন দেখি কোনো স্পিড হবো তো, আর ওকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন আছে পরে। সো গাইস, আজকের ভিডিওটা এখানে ইন, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। আর এ হচ্ছে আমার সঙ্গে এসছে প্রিয়াংশু, প্রিয়াংশু কি বলবি? কি আর বলবো, যেহেতু এসেছিলাম তো কিছুই করে বলবো, বললাম কি আর বলবো, যেহেতু এসেছিলাম তাহলে তো কিছুই হলো না। যাই হোক, আবার তো এইটুকানি, হ্যাঁ দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। আর যেটা কথা যে তোমাদের পুজোর কী প্ল্যান আমাকে জানিও কমেন্ট বক্সে, তোমাদের পুজোর কী প্ল্যান। আর পাড়ার ঠাকুরের ভিডিও কিছুদিনের মধ্যে আসবে, আজকে 7 তারিখ, হয়তো আমি 8-9 তারিখের মধ্যে ভিডিও দিয়ে দেবো। আর 9 তারিখে আমাদের ঠাকুর আনার কথা আছে পাড়ার, আর যদি আনি নিশ্চয়ই যাবো, ভিডিও করবো। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, দুর্গা পুজো ভালো করে ঘুরো, গাড়ি আসতে দাঁড়াও, দুর্গা পুজোয় ঘুরো সবাই। আর প্ল্যান তোমাদের কী কী প্ল্যান আছে, কোথায় কী দেখবে, যদি ইচ্ছা হয় আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা কেমন লেগেছে প্লিজ বলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটা অন করে দিও। দেখা হচ্ছে তোমাকে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, চলো।